ডোবা ও তার পাশের মেটে গ্রাম দখলের লক্ষ্যে শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, এদিন সকালে প্রথমে মেটে গ্রামে হামলা চালায় একদল দুষ্কৃতী, দুপুরে তারা নিশানা করেন ডোবা, সাধারণ মানুষ প্রতিরোধ করলে পালায়, বিকেলে ফের মেটে গ্রামে হামলা। অভিযোগ, দাসপাড়া ও বাগদিপাড়ায় বহু বাড়িতে তারা ভাঙচুর চালায়, লুটপাট করে, চলে বোমাবাজি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার মহিলারা ভাস্কর মজুমদার নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিলে সেখানেও চড়া হয় দুষ্কৃতীরা। এলাকায় সমাজকর্মী নামে পরিচিত বছর 55 ভাস্কর মজুমদারকে সামনে থেকে গুলি করে দুষ্কৃতীরা, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিনের ঘটনার জন্য অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। সিপিএম এর দাবি, উত্তম বাগদি নামে তাদের এক প্রার্থীকে অপহরণ করেছে শাসক দল, পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছে। ঘটনার প্রতিবাদে রবিবার দুবরাজপুরে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে সিপিএম। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে, তারা গণ্ডগোলের জন্য দায়ী করেছে সিপিএমকে। ভাস্কর মজুমদারের দেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে দুবরাজপুর থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল, যদিও পুলিশের এ ব্যাপারে মুখে কুলুপ। 55 ভোটের সময় ডিএমএসপিদের নিয়ন্ত্রণ থাকবে কার হাতে, ভোটের সময় কার কোথায় চলবে পুলিশ প্রশাসন, এ নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে আগেই দ্বন্দ্ব দেখা দিয়েছে। এবার আরও একবার তার পুনরাবৃত্তি। শুক্রবার রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে জেলা শাসক ও পুলিশ সুপার তাদের নিয়ন্ত্রণে থাকবে বলে কমিশন যা বলেছে তার সঙ্গে একমত নয় স্বরাষ্ট্র দপ্তর। এবার সেই চিঠির উত্তর দিতে চলেছে কমিশন। সূত্রের খবর, কমিশন বলবে, জেলা শাসক ও পুলিশ সুপাররা ডিস্ট্রিক্ট পোলিং অফিসার হিসেবে যে ভূমিকা ভোটের সময় পালন করে থাকেন তা পরিচালনার দায়িত্ব থাকবে কমিশনের হাতেই। এর বাইরে জেলা শাসক ও পুলিশ সুপারদের যে একাধিক প্রশাসনিক দায়িত্ব থাকে তা ভালোভাবেই জানে কমিশন, সেগুলি তারা সরকারি নিয়ন্ত্রণে থেকেই পালন করবে। কমিশন সূত্রে খবর, সোমবারই কমিশনের তরফে স্বরাষ্ট্র দপ্তরে এই চিঠি পাঠিয়ে দেওয়া হবে। ফের রক্তাক্ত পাকিস্তান, মালালা ইউসুফ জাইয়ের পর ফের জঙ্গি নিশানায় 5 ছাত্রীরা, এবারও ঘটনাস্থল কোয়েটা। শনিবার দুপুর 3টে নাগাদ সর্দার বাহাদার খান মহিলা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজন ছাত্রী ও শিক্ষিকার। পুলিশ সূত্রে খবর, শক্তিশালী আইইডি ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাসটি পুরো ভস্মীভূত হয়ে যায়। আহতদের স্থানীয় বোলান মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানেও বিপত্তি। আধ ঘন্টার মধ্যেই হাসপাতালে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বেশ কয়েকজন রোগী ও চিকিৎসককে পণবন্দি করা হয়। ঘণ্টা দুয়েকের গুলির লড়াইয়ের পর হাসপাতাল চত্বরকে জঙ্গিমুক্ত করে সেনাবাহিনী। উদ্ধার করা হয় পণবন্দিদের। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে কয়েকজন জঙ্গির মৃত্যু হয়। এদিকে বালুচিস্তানের জিয়ারাটে মোহাম্মদ আলী জিন্নার ঐতিহাসিক বাসভবনে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণের জেরে বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। নিহত এক পুলিশকর্মী বিস্ফোরণের দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। পাকিস্তান নয়, এজবাস্টনে টিম ধোনির মূল প্রতিপক্ষ ছিল আবহাওয়া। আজমল জুনেইদদের বোলিং এর সবল নয়, জয়ের পথে কাঁটা ছিল বৃষ্টি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস নিয়মে পাকিস্তানকে হারালো ভারত। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন ধোনি। শুরু থেকেই বেকায়দায় পড়ে যায় পাক ব্যাটিং। আসাদ শফিকের 41 ছাড়া পাক ইনিংসে কেউই 30 পেরোননি। ঈশান ভুবনেশ্বরের সুইং এর পুরস্কার জোড়া সাফল্য, দুটি করে উইকেট পান জাডেজা অশ্বিনও। ভারতীয় বোলিং এর সামনে 165 রানে গুটিয়ে যায় পাকিস্তান। তবে বারবার বৃষ্টি বিঘ্নিত বার্মিংহামের ম্যাচ কমে দাঁড়ায় 40 ওভারে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় 168। রোহিত শিখর শুরুটা ভালো করলেও 18 রানের মাথায় রোহিত শর্মার উইকেট হারায় ভারত। কোহলি ও ধবন হাল ধরলেও বারবার বাদশাদে বৃষ্টি। হাফ সেঞ্চুরির দোরগোড়ায় 48 রানে থেমে যান ধবনও। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় 10.3 ওভারে 39 রান। হাসতে হাসতে প্রয়োজনীয় রান তুলে নেন কোহলি দিনেশ কার্তিকরা।